আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এম কে জামান রচিত ইজবিলাস এন্ড নোট এন্ড শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ, কারণ এই সাবজেক্টে দেওয়া হয়েছে একটি শর্টকাট সিলেবাস, যে সিলেবাসে আছে মাত্র সাতটি অধ্যায়। এখান থেকে আপনি ভালো ফলাফলের জন্য বাছাই করে নেবেন মাত্র পাঁচটি অধ্যায়। এই পাঁচটি অধ্যায় ধারাবাহিকভাবে আমি সলিউশন করাই দেবো। শর্টকাট শেষ মুহূর্তে যে পরিস্থিতি আপনাদের পরীক্ষার আগে সহজে শেষ করার জন্য আর সহজে মনে রাখার জন্য যা যা দরকার আমি সেভাবে এখানে তৈরি করে দিয়েছি। দেখেন শর্টকাট সাজেশন দিয়েছি। আপনি অঙ্ক করবেন কোন কোন অধ্যায় থেকে সেটা প্রথমে বলি। দুই নম্বর অধ্যায়, তিন নম্বর, চার নম্বর আর পাঁচ না করতে বলে ছয় সাত এই। আর এখান থেকে সমস্ত অঙ্ক করা লাগবে না, কারণ আপনার নিয়ম অনুযায়ী আলাদা আলাদা করে দিয়েছি। তো দুই নম্বর অধ্যায় আলাদা ফরম্যাট আলাদাভাবে দিয়েছি। গত ক্লাসে আমরা দুই নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করেছি, আজকের ক্লাসে আমরা তিন নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করি। চলুন আমরা প্রথমে তিন নম্বর অধ্যায়টা বের করি। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন কাঠামো তত্ত্ব। এখানে আমাদের সিলেবাস দেখতে হবে। প্রথমে সিলেবাসে কি কি দেওয়া হয়েছে, এই সিলেবাসে আমাদের অঙ্কের ব্যাপারে পাঁচটি, এখানে মোট টোটাল মিলে ছয়টি টপিক্সের কথা বলা হয়েছে। এই ছয়টি টপিক্স, এই আরবিট্রেজ সহ, এর বাইরে কিন্তু আর এই সিলেবাসে কিছুই নেই, আর এর বাইরে কিছু আসবেও না। প্রথমে আপনাকে নিয়ম সম্পর্কে জানতে হবে, যে আমাদের সিলেবাসে কী কী নিয়ম শিখতে বলছে। ঠিক এর বাইরে কিন্তু বোর্ডে প্রশ্ন আসে না। এখন একটা মোটা বই কিনলেন কিন্তু সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকলো, বিভিন্ন ধরনের, এগুলো তো আপনার দরকার নেই। আপনার দরকার যে সঠিকভাবে কোনটা আসবে, কোন টপিক্সের উপরে আমাদেরকে শিখতে বলা হয়েছে, এইটা সিলেবাসে লেখাই থাকে। কারণ জাতীয় বিশ্বে আমাদের কোনো বোর্ড বই নেই, এখান থেকে বিভিন্ন রাইটার তাদের অভিজ্ঞতার আলোকে লিখবে, সেটাই হবে আপনার বই, আর সেটা নিয়ে আপনি স্টাডি করবেন। তাই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ফরম্যাট আবিষ্কার করে ফরম্যাট অনুযায়ী আমি এই টপিকগুলো খুব সুন্দর করে নিয়ম অনুযায়ী আমার বইগুলো সাজাই গিয়েছি। আপনারা যারা এখনও পর্যন্ত আমার বই সংগ্রহ করেননি তারা আমার সাথে যোগাযোগ করুন। অন্তত ম্যাথমেটিক্যাল সাবজেক্টে সামান্য কয়েক টাকা খরচ করলে যদি আপনি একটা ভালো রেজাল্ট করতে পারেন, হাজার হাজার টাকাতে প্রাইভেট না পড়ে যদি আপনি একটা অল্প কয়েক টাকাতে একটা বইও কিনতে চান, বই কিনলে তো অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। আর যারা আমাদের সাথে লাইভ ক্লাসে জয়েন করতে পারবে তাদের জন্য আরও বেশি ভালো হবে। আমি নিয়মিত প্রতিদিন ক্লাস নিচ্ছি, পরীক্ষার আগ পর্যন্ত, শেষ পরীক্ষার মানে শেষ দিন পর্যন্ত ক্লাস হবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, সরাসরি ফোন দিতে পারেন। তো আসুন, আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে প্রথমে ক্যাপিটাল স্ট্রাকচার, এন আই অ্যাপ্রোচ, এন ও আই অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ, এম এম অ্যাপ্রোচ এবং আরবিট্রেজ। এই ছয়টা নিয়মে অঙ্ক শিখলে ব্যাস, এর বাইরে আর কোনো প্রশ্নই আসবে না। প্রথমে স্ট্রাকচার শেখার জন্য আমাদেরকে একটা প্রোফর্মা শিখতে হবে। এই প্রোফর্মাটা ইপিএস এর একটা চার্ট, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, ইন্টারেস্ট বাদ দিলে থাকবে ইবিটি, সেখান থেকে ট্যাক্স বাদ দিলে হবে আর্নিং আফটার ট্যাক্স ইএটি, এরপরে প্রিফারেড ডিভিডেন্ড বাদ দিলে ইএসিএস, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার, সেটাকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে ইপিএস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন এন আই অ্যাপ্রোচ। এন আই অ্যাপ্রোচে আপনার চারটা সূত্র, এন ওয়াই অ্যাপ্রোচের চারটা সূত্র। এন আই অ্যাপ্রোচে যে সূত্রগুলো শেখাবো ওইগুলোই বিপরীত দিকে ব্যাক ক্যালকুলেশন করলে এন ও আই অ্যাপ্রোচ হয়ে যাবে। খুব ইজিভাবে আমি এই সূত্রগুলো আপনাদেরকে শেখা দিব লাইভ ক্লাসে। তো আজই যোগাযোগ করুন, শেখা দেখুন। ট্রেডিশনাল অ্যাপ্রোচ, মাত্র দুইটা সূত্র দিয়ে আপনি ট্রেডিশনাল সমস্ত অঙ্কগুলো অ্যান্সার করতে পারবেন। এরপরে এম এম অ্যাপ্রোচ, এম এম অ্যাপ্রোচের এই সূত্র। তো আসুন, এক নম্বর ফরম্যাটে আমরা যে অঙ্ক দিয়েছি, মাত্র কয়েকটা অঙ্ক দিয়েছি, স্ট্রাকচার। এই স্ট্রাকচারের প্রথমে এই ওয়ার্কিংটাই কিন্তু মেন। ওয়ার্কিংটা আমি খুব ইজি হবে এখানে সমাধান করে দিচ্ছি, এর প্র্যাকটিস করবেন, আশা করি ইনশাল্লাহ এই ওয়ার্কিং নিয়ে আর কোনো টেনশন থাকবে না স্ট্রাকচার নিয়ে। কারণ মাস্টার্স পর্যন্ত কিন্তু আপনাদের স্ট্রাকচার করতে হবে, মাস্টার্সের সিলেবাসও আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা একটু ফরম্যাট আকারে ফরম্যাটগুলো সব এক নজর একটু দেখে আসি। এক নম্বর ফরম্যাটে এই অঙ্কটা দিয়েছি মাত্র। আর এন আই অ্যাপ্রোচ, এন ওয়াই অ্যাপ্রোচে, এন আই অ্যাপ্রোচে অঙ্ক দিয়েছি মাত্র, এগুলো তো সূত্রের, এন আই অ্যাপ্রোচের যে সাইটটি সূত্র ওই সাইটটি সূত্র অনুযায়ী করবেন। এরপরে আসেন নয় নম্বর, এটাও দুই নম্বর ফরম্যাটের লাস্ট অঙ্ক। এই দশ নম্বর, এগারো নম্বর, এগুলো কিন্তু সব বোর্ড প্রশ্ন,
দেখেন এই ফরম্যাট থেকে বোর্ডে অঙ্ক আসছে। তো এই ফরম্যাটটা যদি আপনার জানা থাকে তাহলে কি প্রশ্ন দেখার সাথে সাথে আপনার সলভ টাইকের সলিউশনটা মাথায় চলে আসবে, নির্ভুল অ্যান্সার আপনি করতে পারবেন, নিজেই নিজে কনফিডেন্সের সাথে বলতে পারবেন যে এটা সঠিক হয়েছে, কোনো সন্দেহ থাকবে না, সংশয় থাকবে না। 17 সালে অঙ্কটা আসছিল, এটা 18 সালের অঙ্ক, এটা 19 সালের অঙ্ক, এই 19 সাল পর্যন্ত আপনাদের দরকার। 20 সাল তো গতবার গেছে, 20 সালের পরশ রিপিট করবে না। ক্লিয়ার? এন ওয়াই অ্যাপ্রোচ, এখানে অঙ্ক দিয়েছি। ফিনান্সিয়ালের এই অঙ্কগুলো যদি আপনি একটু সলভ করতে পারেন আমার এই হ্যান্ড নোট থেকে, ইনশাল্লাহ আপনি নির্ভুল অ্যান্সার করবেন এবং আপনার এ প্লাস থাকবে ইনশাল্লাহ। চার নম্বর ফরমেট ট্রেডিশনাল অ্যাপ্রোচ, ট্রেডিশনাল মাত্র 2টা সূত্র ইউজ হয়। এরপরে আমরা আসি নেক্সট, এটা আসলাম পাঁচ নম্বর, 4 নম্বর ফরম্যাট প্রয়োগের পরে 5 নম্বর ফরম্যাটে চলে আসলাম, এমএম অ্যাপ্রোচ। এমএম অ্যাপ্রোচের অঙ্ক লিভারেড আনলিভারেড ফর্ম, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 13 সালে আসছিল, এটা আমি দিয়েছি ইম্পর্টেন্ট হিসেবে, এটা 13 সালে আসছিল। সেদিন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, এই জন্য বিভিন্ন বোর্ডের প্রস্তাব, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রস্তাব আমি এখানে দিয়েছি, ফিনান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, হিসাব বিজ্ঞান, এখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সব দেওয়া আছে। কিন্তু ব্যাস এই কয়টা অঙ্ক দিয়েছি মাত্র, এক একদিন একটা অধ্যায় শেষ করা হবে, আমরা একদিনে একটা অধ্যায় শেষ করলে 5 দিনে 5টা, 5 দিনে আপনার পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। এবার রিভিশন দিতে থাকবেন, যে টাইম আছে এখনও ইনশাল্লাহ ভালো করতে পারবেন। এখন অনেকেই হয়তো সারা বছর পড়তে পারেনি, সুযোগ পায়নি, তারা এখন যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন, কোনো টেনশন নেই। আর থার্ড ইয়ারে কোনো পরীক্ষা গ্যাপ রাখা যাবে না, কারণ কোনো পরীক্ষা যদি ইম্প্রুভ হয়ে যায় ফোর্থ ইয়ারে যায় আবার সমস্যা হয়ে যাবে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা ফোর্থ ইয়ারে যদি ইম্প্রুভ হয়ে যায় তাহলে একটা বছর লস হয়ে যাবে। এই জন্য বিশেষ করে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একটু যত্ন করে পড়লে এখানে এ প্লাস রাখা যেমন সহজ, আর যদি অবহেলা করা হয় তাহলে ফেল করতেও অনেক সহজ, অনেকেই ফেল করে কারণ তারা খেয়াল করে এগুলো পড়ে না। আর 6 নম্বরে ছিল আরবিট্রেজ, আরবিট্রেজের অঙ্ক দিয়েছে 2টা, শেষ অঙ্ক এই তো, এই কয়টা অঙ্ক করলে বাস একটা অধ্যায় কমপ্লিট, আর এর বাইরে তো আর আসবে না আমার তৌফিক আল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখলাম 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় এইটাই আমাদের শর্ট সাজেশন, এগুলো সব সলিউশন করে দিছি, নির্ভুল অ্যান্সার করা আছে, এই কয়টা করলে এনাফ আলহামদুলিল্লাহ আমার তৌফিক আল্লাহ। আর ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন আমার তৌফিক আল্লাহ। আসসালাম।